আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম আমার শফিকুল ইসলাম আলম। স্যার আপনি কোথা থেকে এসেছেন? দিনাজপুর থেকে আসছি। স্যার এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার কোমরের সমস্যা, কোমরে L4 L5 এখানে ডিস্কে ডিসপ্রোলাপস ছিল, ডিস্কে সমস্যা হয়েছিল। আমি দীর্ঘ 8 বছর ধরে চিকিৎসা করতেছি, কোনো ফল পাই না, এখন আমি এখানে আসি। স্যার জানতে চাইব যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর সাইফুল্লাহ প্রধান স্যারের কাছে। ডক্টর সাইফুল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। স্যার কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আমি এখানে 18 দিন ধরে আছি। গত 18 দিন যাবত। স্যার আপনি বলেছেন যে আপনি গত 8 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগেছেন। তো এই 18 দিন যাবত চিকিৎসার পরবর্তী অবস্থায় আজকে আপনার কি অবস্থা? আমার যে কোমরে যে তীব্র ব্যথাটা ছিল, ব্যথাটা বর্তমানে নেই, হালকা কিছু আছে। এটা আমি আরো যদি 2-4 দিন এখানে থাকতাম হয়তো বা সম্ভব ছিল। আমার আসলে ছুটির সময় শেষ। আচ্ছা, আপনাকে চলে যেতে হচ্ছে। আচ্ছা, তারপরও মানে যতটুকু আপনি ট্রিটমেন্ট পেয়েছেন সেইটুকুতে আপনার মনে হচ্ছে আপনি অনেকটুকু সুস্থ এবং অনেকটুকু ভালো বোধ করছেন? স্যার আপনি যে সমস্যাটা ছিল সেটার কারণে আপনি আপনার পার্থিব জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? বসে থাকলে ব্যথা, তীব্র ব্যথা, এবং সবসময় একটা পেইন, সবসময় একটা ব্যথা, পেইন অনুভব করতাম। আপনার ওয়ার্কিং প্লেসে বা আপনার যে কর্মস্থলে আপনি যে কাজগুলো আপনাকে করতে হতো সেগুলো হয়তো আপনি ঠিক মতো সম্পাদন করতে পারতেন না, বাধাগ্রস্ত হতো সবসময়। তো আপনি এর আগে এই ধরনের মানে এই সমস্যাটার জন্য কি কোনো ধরনের ট্রিটমেন্ট করিয়েছেন? জি, আমি এর আগে দিনাজপুরে ট্রিটমেন্ট করছি, রাজশাহীতে করেছি এবং ঢাকাতেও করছি, 2-1টা হাসপাতালে। আচ্ছা, তো কোনো রেজাল্ট আসেনি। আচ্ছা, যে ধরনের ট্রিটমেন্ট আপনি করেছেন আপনার যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেই ধরনের কোনো ফল আপনি পাননি? জি। স্যার জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? আমি এসএটিভিতে ডক্টর স্যারের, শহীদুল আলম প্রধান স্যারের সাক্ষাৎকার দেখছি, দিয়ে আমার মনে হচ্ছে যে নাগাছায় গেলে আমি সুস্থ হব, এখন আমি আসছি। আচ্ছা, আপনি ওনার ভিডিও দেখে আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি ওনার কাছে আসবেন। আশা করে স্যার কি বলেছে আপনাকে দেখে? তো স্যার বলছে আমাকে এখানে মানে বেসিক্যালি যে এর আগে যে ডাক্তার দেখাচ্ছেন ট্রিটমেন্ট করতো তারা ইঞ্জেকশন দিয়ে পেইনটাকে দাবিয়ে রাখতো। তো আসলে এখানে পেইনটা দাবিয়ে রাখার উদ্দেশ্য না, এতে কিডনির সমস্যা হতে পারে। তো এখানে থেরাপিটাই মেইন, এবং এখানে থাকে থেরাপি, আকুপাঙ্কচার আছে, এটার মাধ্যমে এই ব্যথা মানে যে জায়গাতে উৎপত্তি হচ্ছে, জি জি জি, ব্যথা উৎপত্তি, এই উৎপত্তি স্থলটাকে ইয়ে করে, মানে ব্যথা মানে ব্যথানাশক ঔষধ না দিয়ে যেখানে আপনার মূল ব্যথা সেটাই এখানে আপনার রিমুভ করা হয়েছে, জি জি, সেটার কারণে আপনি এখন সম্পূর্ণ সুস্থ হয়েছে। আমার মূল জায়গাতে যে তীব্র ব্যথাটা ছিল যে জায়গাতে উৎপত্তি, এই জায়গাটা ব্যথা নাই। স্যার জানতে চাইবো যে আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট গুলো পাওয়ার কথা ছিল টাইম টু টাইম সেগুলো কি আপনি সব পেয়েছেন? জি, আমি এখানে 18 দিন ধরে আছি। জি জি, এখানে ডাক্তার সাইফুল্লাহ প্রধান স্যার তত্ত্বাবধানে, জি জি, ডাক্তার রাশেদ সাহেব থেরাপি যে দিয়েছে আকাশ, জি জি, সেগুলো ভালো সেবা করছে, ভালোভাবে আপনাকে দিয়েছে, এবং তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। এখানে আরেকটু কথা আছে যে অনেকে ভালো কাজ জানে কিন্তু ওই গতানুগতিক ভাবে সার্ভিসটা দেয়, কিন্তু এখানে যে আছে যে ছেলে আমাকে ইয়ে করছে সে চেষ্টা করছে যে আমাকে সুস্থ করা, ঠিক আছে, তার চেষ্টা কারণে আন্তরিক চেষ্টা ছিল যেটার কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। স্যার জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই কেমন লেগেছে আপনার কাছে? পরিবেশ ভালো, খুবই ভালো লাগছে আমার। আচ্ছা, এখানে কন্টিনিউ আমি আমার 18 বছর চাকরি জীবনে আমি মানে কোনো রেস্ট পাইনি, এখানে কন্টিনিউ বেড রেস্টে ছিলাম। বেড রেস্টে থাকার কারণে এবং কন্টিনিউ সার্ভিস পাওয়ার কারণে, ট্রিটমেন্ট পাওয়ার কারণে আপনার যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি সম্পূর্ণভাবে পেয়েছেন। জি স্যার, জানতে চাইবো যে আপনি গত 8 বছর যাবত আপনি এই আপনার কোমরের ব্যথা আপনি ভুগেছেন, আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ফল পাওয়ার কথা ছিল সেই ধরনের কোনো ফল আপনি পাননি। আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে আছে এবং দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হয়তো বলতে পারেন না যে কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে, তারা হয়তো জানতেও পারেন না। আপনি যেমন হয়তো একটা টিভি প্রোগ্রামের মাধ্যমে প্রথম জানতে পেরেছেন, এসে আপনি সঠিক চিকিৎসাটা পেয়েছেন,
এরকম অনেক রোগী আছেন যে তারা হয়তো যেতে চান কিন্তু কার কাছে যাবেন তারা বুঝতে পারেন না, তারা কনফিউজ থাকেন। অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তারা বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন। অনেকে আছে তাদের সর্বোচ্চ শেষ করে ফেলেন কিন্তু তারপরে তারা ভালো চিকিৎসাটা পান না, বরঞ্চ অনেকে আরো খারাপ হয়ে যায়। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? সেটি হলো যে আমি 8 বছর যা ট্রিটমেন্ট করছি, তো বাংলাদেশে ট্রিটমেন্ট, বাংলাদেশের আমাদের নর্থ বেঙ্গলের বলি, ঢাকার বলে বলবো না, যে তারা বিশ্বাস করে না যে না এখানে গিয়ে ওই প্রতারণা করছে, হয়তো টাকায় খরচ হবে। তো আমি আসার আগেও আমাকে বাসা থেকে বলছে যে তুই টাকায় যখন খরচ করবি তাহলে ইন্ডিয়াতে যা, এখানে যাস না। তো আমি বলছি না, আমি অনেক চিকিৎসা তো করলাম, তো এখানে গিয়ে দেখি একবার শেষ চেষ্টা করে দেখি। তো মোটামুটি ফল পেয়েছি। তো আমি আমাদের এলাকা যারা আছে বা আপনি নিজে যেহেতু এখানে কাঙ্ক্ষিত ফল পেয়েছেন, চিকিৎসা ভালো পেয়েছেন, আপনি আশা করেন বা এটা আপনার বিশ্বাস যে তারা আসলে তারা অবশ্যই ভালো করবেন। স্যার, আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।